প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছ পূর্ণ সংখ্যার ক্রম এই সম্পর্কে, বা পূর্ণ সংখ্যার ধারাবাহিকতা বা সিরিয়াল এই সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব। তাহলে এখানে 3.7 এই পর্যায়ে আমাদেরকে বলেছে যে পূর্ণ সংখ্যার ক্রম। পূর্ণ সংখ্যা কি সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে ভালোভাবে দেখে এসেছি, যে ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে সাধারণত সেইগুলোই আমাদের পূর্ণ সংখ্যা, সহজ কথায়। আচ্ছা, এখন এই পূর্ণ সংখ্যার ক্রম মানে কোন সংখ্যার পরে কোন সংখ্যা, অথবা এই সংখ্যার আগে কি সংখ্যা হবে, এই সিরিয়াল বা ধারাবাহিকতা আমরা জানব। এটা জানলে আমাদের হবে কি, কোন সংখ্যা বড়, -10 বড় নাকি শুধু 10 বড়, আবার 10 বড় নাকি -20 বড়, এগুলোর মধ্যে আমরা তুলনা করতে পারবো। আচ্ছা, এখানে দেখো, রমা ও রানী যে গ্রামে বাস করে সেখানে সিঁড়ি বাঁধানো একটা পুকুর আছে। মনে করো যে এখানে এইরকম একটা সিঁড়ি বাঁধানো পুকুর আছে এই বাম পাশে, মনে করো এখানে এইদিকে পুকুর, আর এতে ডাইন দিকে বা হাউস, এটা মনে করো যে বাড়ি, আর এই বাড়ির পাশেই কিন্তু এই পুকুর সিঁড়ি বাঁধানো আছে। আচ্ছা, এখানে দেখো, পুকুরের পার হতে নিচতলা পর্যন্ত 10টি ধাপ আছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা ধাপের সিঁড়ি আছে। আচ্ছা, এখন দেখো, একদিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 5 ধাপ নিচে পানি আছে, পার থেকে 5 ধাপ নিচে পানি আছে। আচ্ছা, সেটা তারা খেয়াল করলো। আচ্ছা, তার মানে এখানে 1, 2, 3, 4, 5 এরকম একটা ধাপে কিন্তু তারা পানি দেখতে পেল। তারপরে বর্ষাকালে যেহেতু পানি বেড়ে যায়, তাহলে দেখো বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরকে 0 দ্বারা চিহ্নিত করলো। মনে করো যে এই যে এই ধাপে পানি ছিল, এখানে তারা 0 লিখে রাখলো, আচ্ছা, বা 0 দ্বারা চিহ্নিত করলো। এরপরে তারপরে উপরের দিকে ধাপগুলোতে এই যে 1, 2, 3, 4, 5 এইরকম দ্বারা চিহ্নিত করলো, তাহলে এইটাকে তারা 0 ধরলো, কারণ এই জায়গায় পানির লেভেল ছিল। তারপরে এগুলোতে 1, 2, 3, 4, 5 এরকম দ্বারা তারা চিহ্নিত করলো। আচ্ছা, বর্ষাকালে বৃষ্টির পরে তারা দেখলো যে পানির স্তর 3 ধাপ পর্যন্ত উপরে উঠে এসেছে। তার মানে কি, এই যে এই লেভেল পর্যন্ত পানির ধাপ উঠে এসেছে, মনে করো পানি আছে এই লেভেল পর্যন্ত পানি হয়ে গেল, এই 0 লেভেল থেকে ধীরে ধীরে এই পর্যন্ত উঠে এলো বা বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই সংখ্যাটা ধনাত্মক বা উপরের দিকে আসলো। আচ্ছা, এখন দেখো, বর্ষা চলে যাওয়ার কয়েক মাস পরে, মনে করো বর্ষা চলে চলে গেল, তার কয়েক মাস পরে অবশ্যই পানির পানির লেভেলটা বা লেয়ারটা কমে যাবে, পানির স্তরটা কমে যাবে, তখন পানির স্তর 0 চিহ্নিত বা 0 চিহ্নের 3 ধাপ নিচে, এই যে 0 চিহ্নিত যে ধাপ, এই ধাপের 3 ধাপ নিচে, অর্থাৎ -1, -2, -3 এই ধাপে এসে পানি নেমে গেল, মানে এই এই পর্যন্ত পানি থাকলো তখন। আচ্ছা, এখন দেখো, পানি যেহেতু কমে গেছে এই জন্য এগুলো আসলো দেখো শূন্যের বাম দিকে, আর এগুলোতে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্ন থাকতে হবে, আর এগুলোর আগে আমাদের ডান দিকে আমরা প্লাস চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা, এখন দেখো, এই যে পানির লেয়ারটা এখন এই যে এই লাইনে, এই যে নিচে, এই যে এই লাইনে, এই লাইনে পানি কমে গেল। আচ্ছা, এখন দেখো, তাহলে নিচের ধাপগুলোকে কিভাবে চিহ্নিত করা যেতে পারে? নিচের ধাপগুলোকে অবশ্যই -1, -2, -3 দ্বারা চিহ্নিত করা যেতে পারে। কি কারণে মাইনাস দিয়ে আমরা চিহ্নিত করব? কারণ এগুলো আমাদের যে লেভেলটা ছিল সেখান থেকে কমে গেল, 0 থেকে কমে, 0-র চেয়েও কমে গেল, এই কারণে আমরা এগুলোতে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, এখন দেখো, যেহেতু পানি কমেছে, পানি কমে যাওয়ার কারণে সেজন্য তারা নিচের দিকে মাইনাস বা বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যা বসানোর সিদ্ধান্ত নিল। তাহলে রমা ও রানী কি করলো, যে তাহলে যেহেতু এগুলো শূন্যের চেয়েও কমে গেল, এই জন্য এখানে তারা কি করলো, এই 1-এর আগে মাইনাস দিল, এই 2-এর আগে মাইনাস দিল, এই 3-এর আগে মাইনাস দিল। যদি মাইনাস না দিত তাহলে এই 1 আর এই 1 কিন্তু একই হয়ে যেত, কোনো পার্থক্য থাকতো না,
এই পার্থক্য বোঝানোর জন্য, এবং এটা ঋণাত্মক শব্দ হওয়ার কারণে, ঋণাত্মক সংখ্যা হওয়ার কারণে তারা কি করলো এখানে মাইনাস দিল। আচ্ছা, শূন্য বসানোর সিদ্ধান্ত, মাইনাস বসানোর সিদ্ধান্ত নিল, সে অনুযায়ী শূন্য এর নিচের ধাপগুলোকে পর পর মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি দ্বারা চিহ্নিত করলো। এই যে এরকম চিহ্নিত করলো। আচ্ছা, এর কিছুদিন পরে পানি আরো এক ধাপ নিচে নেমে গেল। তার মানে কি, এই যে মাইনাস থ্রি ছিল তার কিছুদিন পর অবশ্যই আরো কমে যাবে, তার মানে এখানে এখানে হবে আমাদের মাইনাস ফোর, এই ধাপে এসে থেমে গেল। তার মানে মাইনাস ফোরে চলে আসলো পানির লেভেলটা। আচ্ছা, তাহলে দেখো এখানে মাইনাস ফোর দ্বারা চিহ্নিত করলো। তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস ফোর ছোট, মাইনাস থ্রি কিন্তু বড়। মাইনাস মাইনাস ফোর ইজ লেস দেন মাইনাস থ্রি, এটাকে আমরা এইভাবে পড়ব, এই চিহ্ন হলো লেস দেন। আচ্ছা, তাহলে এই মাইনাস ফোর ইজ লেস দেন মাইনাস থ্রি, এইভাবে আমরা পড়ব। অনুরূপভাবে বলা যায় যে, অথবা এটাকে যদি আমরা বাংলায় বলি যে, বিয়োগ চার ক্ষুদ্রতর বিয়োগ তিনের চেয়ে, এভাবে আমরা বলতে পারি। তবে এখানে ইংলিশে বলাটাই কিন্তু বেশি সুবিধার মনে হয়, মাইনাস ফোর ইজ লেস দেন মাইনাস থ্রি। আবার এখানে দেখো মাইনাস ফাইভ ইজ লেস দেন মাইনাস ফোর। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ফোরই বড় হতো, থ্রি ছোট হতো। আর মাইনাস থাকার কারণে এই ফোর মাইনাস ফোর এটাই কিন্তু ছোট হয়ে গেল, মাইনাস থ্রি এটাই বড় হয়ে গেল। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে বা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে কিন্তু আমরা বুঝে নেব। আচ্ছা, এখানে দেখো যদি মাইনাস না থাকতো, শুধু ফাইভ, আর এখানে যদি শুধু ফোর থাকতো, তাহলে ফোরই ছোট হতো, ফাইভই কিন্তু বড় হতো। আর মাইনাস ফাইভ আর মাইনাস ফোর, এই ক্ষেত্রে মাইনাস ফাইভই ছোট, মাইনাস ফোর বড়। এটা বড় কি কারণে, আমরা কি যদি এই চিত্র খেয়াল করি, দেখো মাইনাস থ্রির চেয়ে দেখো মাইনাস টুতে পানি বেশি, আবার মাইনাস থ্রির চেয়ে মাইনাস ওয়ানে পানি আরও বেশি। সুতরাং আমরা এই মাইনাস হওয়ার কারণে কিন্তু এই এরকম উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস ফাইভ ছোট হয়ে যাচ্ছে আর মাইনাস ফোর এটাই বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, পুনরায় আমরা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করি। আমরা এই যে এই রেখাগুলোকে আমরা সিঁড়ি দিয়ে না এঁকে আমরা যদি এইরকম একটা রেখা দিয়ে আঁকি, তাহলে এই যে মাঝখানে জিরো, জিরোর ডান দিকে আমরা প্লাস ওয়ান প্লাস টু অথবা শুধু ওয়ান টু দিব, আর এই জিরোর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এই রকম করে মাইনাস দিয়ে আমরা চিহ্নিত করব। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এখন এই যে চিত্র ছয়, এখানে দেখো আমরা জানি সেভেন ইজ গ্রেটার দেন ফোর, তার মানে সাত চারের চেয়ে বড়, এবং সংখ্যা রেখায় আমরা দেখি যে চার চারের ডানে সাত আছে, মানে যত ডানে যাবে তত বড় আর যত বাম দিকে যাবে তত ছোট। অনুরূপভাবে ফোর ইজ গ্রেটার দেন জিরো, তার মানে জিরোর চেয়ে ফোর বড়। এই যে দেখো, তাহলে ফোর কিন্তু জিরোর অবশ্যই ডান দিকে আছে, এই যে দেখো। আচ্ছা, আবার যেহেতু মাইনাস থ্রি এর ডানে জিরো, যেহেতু মাইনাস থ্রি এর ডানে জিরো, তার মানে জিরোই বড়, মাইনাস থ্রি ছোট। এরকম করে আমরা লিখতে পারি যে জিরো ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি। অনুরূপভাবে মাইনাস এইট, এই যে মাইনাস এইট, মাইনাস এইট এর ডান দিকে আছে মাইনাস থ্রি, তার মানে মাইনাস এইট ছোট, মাইনাস থ্রি হলো বড়। তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন মাইনাস এইট। এভাবে আমরা দেখতে পাই সংখ্যা রেখায়, এই যে যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায়, আর বাম দিকে যতই যাব ততই মান হ্রাস পায়, হ্রাস পায় বা কমে যায়। অতএব আমরা এইভাবে বলতে পারি যে মাইনাস থ্রি ইজ লেস দেন মাইনাস টু, আবার বলতে পারি মাইনাস টু ইজ লেস দেন মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস টু এর চেয়ে ছোট, আবার মাইনাস টু মাইনাস ওয়ানের চেয়ে ছোট, আবার এখানে বলতে পারি যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো এর চেয়ে ছোট, এইরকম করে আমরা এগুলো বলতে পারি। আচ্ছা, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা এরকম করে মাইনা মানে জিরোর এই জিরোর ডান দিকে আমরা শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখতে পারি,
অথবা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে লিখতে পারি। আর অবশ্যই জিরো এর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এইভাবে আমরা লিখতে পারি। বন্ধুরা, আমরা এখন কাজ এক এটা সমাধান করব। এখানে বলেছে যে মাইনাস ফাইভ সেভেন এইট মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান এবং নাইন সংখ্যাগুলোকে ক্রম অনুসারে লেখো। ক্রম অনুসারে মানে সিরিয়ালি আমাদের সাজাতে হবে। আমরা এটা বড় থেকে ছোট সাজাতে পারি অথবা ছোট থেকে বড় সাজাতে পারি। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ক্রমেই ঊর্ধ্বে। ঊর্ধ্বক্রম মানে ক্রমেই ঊর্ধ্বে, মানে ক্রমেই উপরের দিকে, তার মানে ধীরে ধীরে বড়, তার মানে ছোট থেকে বড় করে সাজাবো। দেখো, এখানে আমরা যদি এই কয়টার মধ্যে খেয়াল করি, তাহলে সবচেয়ে ছোট পাই মাইনাস ফাইভ, তারপরে মাইনাস থ্রি, তার চেয়ে বড় মাইনাস ওয়ান, তার চেয়ে বড় প্লাস ওয়ান বা ওয়ান, তার চেয়ে বড় টু, এইরকম করে আমরা যদি সাজাই এইরকম করে। তার চেয়ে বড় দেখো, টু এর চেয়ে বড় দেখো এখানে সেভেন, এই যে সেভেনের চেয়ে বড় এই যে এই এইট, এইটের চেয়ে বড় নাইন, এই কয়টা। আর এগুলোর মাঝখানে আমরা কিন্তু এই রকম চিহ্ন দিতে পারি, লেস দেন, অর্থাৎ ফাইভ ই মাইনাস ফাইভ ইজ লেস দেন মাইনাস থ্রি, অর্থাৎ মাইনাস ফাইভ হলো ছোট মাইনাস থ্রিয়ের চেয়ে। এইরকম করে আমরা এই গ্যাপগুলোতে এরকম চিহ্ন দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এই কাজ সমাপ্ত করলাম। আমরা এখন একটা হোমওয়ার্ক করব। এটার অ্যান্সার শুধুমাত্র তোমরা শুধুমাত্র অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখে দিও যে দশ এবং মাইনাস পনেরো এই দুটা সংখ্যার মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট। তোমরা এটা দয়া করে একটু কষ্ট করে কমেন্টে শুধু অ্যান্সারটা লিখে দিও। আচ্ছা, তাহলে তোমরা গণিত প্র্যাকটিস করতে থাকো এবং সেই সাথে অন্যান্য বিষয়গুলো অবশ্যই পড়বে, অন্যান্য বিষয়গুলো দেখবে। তোমরা ইউটিউবে সার্চ করলে দেখবে যে অনেক ভালো ভালো চ্যানেল আছে। আমি অবশ্য অত ভালো করতে পারছি না, শুধুমাত্র গণিত নিয়েই করাচ্ছি, অন্যান্য বিষয় করার সময় হচ্ছে না। গণিত শেষ হলে আমরা অন্য বিষয়েও আমরা হাত দেওয়ার বা বোঝানোর চেষ্টা করব। তাছাড়া দেখবে যে অনেক ভালো ভালো চ্যানেল আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।